আমরা বাংলাদেশে শুনছি যে মানুষের বাড়িঘর ভাঙ্গা হয়, কিন্তু প্রথম আজকে দেখলাম নিরীহ মানুষের উপরে এরকম অত্যাচার। এটা আমরা সুস্থ একটা বিচার চাই আমরা গ্রামের এলাকাবাসী হিসেবে। আজকে আজকে গতকালকে হয়েছে এটা, মানে এটা কোন সময় হয়েছে আমরা দেখছি না, আজকে সকালবেলা শোনা গেছে, এরকম জানা গেছে এরকম ঘটনা হয়েছে। তিন দিন হর তাই মেয়ারবাড়ি গেছে, বিয়াতে গেছে। আমি তো বাড়িতে আছি, এক দুইবার আইয়া দেখাশোনা করছি। দেখাশোনা করার আজকে গতকালকে বিকালে মানে ঘটনা হয়েছে, এরকম মানে ওয়ালটা ভাঙ্গা হয়েছে। আমি তো কইতাম পারি না, চেষ্টাইতে ঘটনা। আমি তো বাড়ির সোয়াতলা পরদিন সকালে থান মেয়ারি কেউ গিয়ে আমার কাছে ফোন করতে, পাশের বাড়ি একবারে ফোন করে কইছে, ওই আজকে সকালে মানে ফোন করে কইছে আমার এতে। আমারে খাওয়ার পরে এরপরে তাই কইছে তুমি তাড়াতাড়ি যাও গিয়া দেখো ঘটনা কিতা হয়েছে। এরপরে তাই ওটা কইছে, খাওয়ার পরে আমি কইছি ঠিক আছে আমি যাইয়া। যাওয়ার পরে আমি আইলাম এখানে, আইয়া দেখি এরকম এরকম অবস্থা।